हेलो बंधुरा, गुड मर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। केमन आछो तुम्हारा सबाई? आशा करी जे जेखान थेके ब्लगटा देखछो सबाई भालो आछो, सुस्थ आछो। आमरा किन्तु बेश भालोई आछि। आज होच्छे शुक्रवार आर एखन बाजे सकाल 10টা। एखन थेकेई तोमादेरके साथे निये आजकेर ब्लगटा स्टार्ट करलाम। সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি ম্যাগি। আর ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি মাছটা বের করে নিলাম ফ্রিজ থেকে। আজকে দুপুরে মাছ রান্না করব। আর আজকে না দু রকম মাছ রান্না করব। এখন দেখি কি রান্না করি। ট্যাংরা মাছ তো বের করলাম, আর সঙ্গে মাছের ডিমও বের করেছি। আর আজকে না তোমাদের দাদা ভাইয়ের অফ আছে, তো আজকে ওই জন্য দেখি কি রান্না করা যায়। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেসিনে একটা বাসন আছে, সবাই তো দেখতেই পেলে। ওই বাসনের গল্প যদি তোমাদের বলি তোমরা কিন্তু সবাই হাসবে। আসলে কি হয়েছে জানো, কালকে রাত 2টার সময় উঠে আমরা দুজনে আম মুড়ি খেয়েছি। মানে আমরা একটু অন্যরকমই, বাপরে বাপ, রাত 2টার সময় উঠে আম মুড়ি কেউ খায় বলো? আর আমরা উঠে আম মুড়ি খেয়েছি। কি হয়েছে বলো তো, কাল রাত্রে হঠাৎ করে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে বলে আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কি খাবো? তাই আমি বললাম তাহলে এখন তো কিছু বানিয়ে দেবো না, তো আম মুড়ি খাবে? তা বললো হ্যাঁ বানাও, আম মুড়ি খাবো। তো তোমাদের দাদা ভাইকে আম মুড়ি দিয়ে তোমাদের দাদা ভাই খাচ্ছিল, তো ওর খাওয়া দেখে না আমারও খিদে পেয়ে গেল কেমন জানি। তো আমিও তোমাদের দাদা ভাইয়ের ওখান থেকে 2-1 চামচ খেয়েই নিলাম। এটাও আমার কাছে এক নতুন এক অভিজ্ঞতা। আর তোমাদের দাদা ভাই না এরকম অনেক রাত করে খেয়েই থাকে, ও 12টা 1টা সময়ই বেশিরভাগ ডিনারটা করে। কথা বলতে বলতে কিন্তু আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট, আর এদিকে আমরা খেতেও বসে গেছি। আজকে আছে ম্যাগি ডিম সিদ্ধ, আর যে গরম জলটা আমরা সবসময় খেয়ে থাকি সেটাই আছে। ব্রেকফাস্ট করে না আর 2 মিনিটও বসলাম না, চলে আসলাম আবার কিচেনে। আজকে যেহেতু ছুটির দিন, একটু কাজের প্রেশারটা বেশিই থাকে। তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকলে না আমার কাজটা বেশিই থাকে, তো সেই কাজগুলো একটু ম্যানেজ করে করে করতে হয়। তো চলে আসলাম, দেখলাম মাছ থেকে বরফটা ছেড়ে দিয়েছে, এবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর বললাম না মাছের ডিমও বের করেছি, এই আধাটা বের করলাম, আর আধা কিন্তু রেখে দিয়েছি, অন্য আরেকদিন বানাবো। পুরোটা রান্না করলে না খাওয়ার লোক নেই। তোমাদের দাদা ভাই আবার বেশি জিনিস দেখলে পরে ও আবার খেতে চায় না। যাই হোক, ব্রেকফাস্ট করার পর এক বেসিন বাসন হয়েছিল, সেগুলো মেজে পরিষ্কার করে নিলাম কিচেনটা। এবার কিচেনে আর একটা কাজ করে রেখে আমি না জামা কাপড় কাচবো। ওদিকে ভিজিয়ে রেখেছি জামা কাপড়গুলো, ওই চালটাকে না একটু ভিজিয়ে রেখে যাব। তাই চালটা দেখো ভিজিয়ে দিয়েছি, মাছটা ম্যারিনেট করা কমপ্লিট। এবার চলো জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসি। আর আজকে জামা কাপড়ের মধ্যে আমার জামা কাপড় কমই আছে, আমার শুধু বাসি কাপড়টা আছে, আর বাদবাকি তোমাদের দাদা ভাইয়েরই সব জামা কাপড়। তবে আজকে রোদ্রের না খুব ভালো তেজ আছে, মানে 1-2 ঘন্টার মধ্যে জামাকাপড় সব শুকিয়ে যাবে মনে করা যাচ্ছে। আর আজকে না জুতো পরে যাইনি ছাদে, এত পায়ে গরম লাগছিল কি আর বলবো তোমাদের। যাই হোক, নিচে চলে এসি। নিচে এসে না সবজি কাটতে বসেছি, তার আগে একটা আম কেটে নিয়ে দুজনে মিলে খেয়ে নিলাম, তারপরে সবজিটা আমি কাটাকুটি করছি। আজকে ওই মাছের ডিমটা দিয়ে একটা সবজি করব, ওই পুয়ের ডাটা দিয়ে। আর পটলগুলো না কাটতে গিয়ে দেখলাম পটলগুলো অনেকটাই পেকে পেকে গেছে, কিন্তু ভেতরটা ভালো আছে, ওপরটাই এরকম লাল লাল হয়ে গেছে, কেন হয়েছে কে জানে, ফ্রিজেই তো ছিল। যাই হোক, সবজি কাটা কমপ্লিট, এবার ধুয়ে রেখে এবার ভাতটা বসিয়ে দেব। আজ না তোমাদের দাদা ভাই আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, তো কী সারপ্রাইজ আর কী বৃত্তান্ত সব তো জানতেই পারবে ভিডিওটা দেখতে দেখতে। আর রান্নাবান্না করতে করতে না আমার শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো রান্নাবান্না সব কিছু তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি, ওই খানিকটা মতন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, ওদিকে দেখো ট্যাংরা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর ট্যাংরা মাছ ভাজতে গেলে না প্রচণ্ড ফাটে, তার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে মশলাটা রেডি করে নেব, মাছের ঝোলের আর তরকারি দুটোরই একসঙ্গে রেডি করে নেব। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, কিছুটা মাছ না একদম কড়া হয়ে গেছে, আর কিছুটা মাছটা এখনও ভাজা ভালো করে হয়নি, তো সেইগুলোই একটু ভালো করে ভেজে নিই, তারপরে একবারে মাছগুলো তুলে নিয়ে মাছের ডিমটাও ভেজে নেব। মাছ যেমন ফটফট করে ফাটে সেরকম কিন্তু মাছের ডিমও ফাটে, এটাও আবার কম যায় না। যাই হোক, মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি, এটা কাতলা মাছের ডিম কিন্তু।
তারপর না ওই কড়াইতে জিরে ফোড়নে দিয়ে তারপর আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এবার মশলাটা অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ওই মশলার মধ্যে আদা জিরে লঙ্কা বাটা আছে আর একটু টমেটো, তারপর মাছটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর একটু গরম জল দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, যে কোনো তরকারিতে না গরম জল দিলে মাছের বা মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। একদিকে মাছের ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 2:45 মতো, আর খাবারটা বেড়ে নিয়েছে আর আমার স্নান করা হয়ে গেছে। ওই রান্না করতে করতে না মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, ওই জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। দেখো মাথাতে প্রচুর পরিমাণে তেল দিয়েছি, আর তেল দিয়ে এইমাত্র স্নান করে উঠলাম। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর সমস্ত কাজ সেরে নিয়েই স্নান করেছি। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া শুরুও করে দিয়েছে। তো কী কী রান্না করলাম সেটা আগে তোমাদের একবার দেখিয়ে দিই চলো। ওই মাছের ডিম দিয়ে দেখো পুঁই শাকের তরকারি করেছি, পুঁয়ের ডাঁটার তরকারি করেছি, আর আছে চাটনি করেছি আমের, আর এদিকে ওই ট্যাংরা মাছের ঝোলটা, কালারটা বেশ সুন্দর এসছে। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই, তারপর দেখা হচ্ছে। সত্যি কথা বলতে যেই মাছের ঝোলটা নামিয়েছি অমনি আমার মাথার যন্ত্রণা এত পরিমাণে শুরু হয়ে গেছে যে আমি মানে রান্নাঘরে থাকতেই পারছিলাম না। যাই হোক, কোনো রকমের রান্নাবান্নাটা সেরেছিলাম আর খাওয়া দাওয়া করে নিয়ে একটু এটোটা মুছে নিলাম। এরপর কিচেনটাও দেখো পরিষ্কার তো আগেই করেছি, ওই খাওয়ার বাসনগুলোও মেজে নিয়েছি। এবার বসবো জামাকাপড় ভাঁজ করতে, যে জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম ওইগুলোই ভাঁজ করে নেব। আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো, তো তোমাদের দাদাভাই আবার মাথাতে তেল দিয়ে দিয়েছে খুব ভালো করে, একদম চুপচুপে করে তেল দিয়েছে। তেল তো চারদিক থেকে বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু ভালো লাগছে তেল দেওয়ার পরে। এখানে কিছু তোমাদের দাদাভাইয়ের কিছু গেঞ্জি আছে আর ওই একটা টি শার্ট আছে, তো সেইগুলো না তুলে রাখলাম, যখন দরকার পড়বে বের করে করে দিয়ে দেবো। তো ফাইনালি সব কাজ কমপ্লিট, এবার কিছুক্ষণ ঘুমিয়ে নিই। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা, রেডি হয়ে গেছে, দুজনা যাচ্ছি কোথায় জানি না, দেখি তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যায়। ও তো কিছু বলছেই না কোথায় নিয়ে যাবে। এদিকে আসো, বলো কোথায় যাচ্ছি আমরা, চলো তো তারপরে দেখা হবে। ও রেডি হয়ে গেছে, এবার চলো বেরোনো যাক, তাহলে তোমরাও দেখতে থাকো কোথায় নিয়ে যাচ্ছে আজকে। চলো চলো, লেট হয়ে গেছে অনেকটা। তালা নিয়ে নাও, তালা নিয়ে নাও। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখনও কিন্তু আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে। দেখা যাক কোথায় নিয়ে যায়, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। এদিকে তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, আর কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। আর যখনই জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছি, বলছে চলো দেখতে পারবে, দেখলে পরে তোমার মনটা ভালো হয়ে যাবে। যাই হোক, ফাইনালি দেখছি একটা মেলার সামনে নিয়ে হাজির। তো এই মেলাটাতেই নিয়ে এসে তার আগে মেলায় ঢোকার আগে আমরা একটু পেট পুজো করে নেব। তো সত্যি কথা বলতে ইন্দোরে এসে এরকম মেলা তো দেখাই যায় না, হঠাৎ করে মেলা মানে কি করে হলো জানি না, আর কিসের মেলা তাও জানি না। তার আগে পেট পুজো করে নিচ্ছি, ঢোকার আগেই পেট পুজো করে নিলাম। বাইরের থেকে এক প্লেট ডোসার অর্ডার দিয়েছিলাম আর এক প্লেট মোমোর অর্ডার দিয়েছিলাম, এই দিয়ে পেট পুজো করে মেলায় ঢুকবো। আর এটা হচ্ছে সামনেটা, বেশ সুন্দর করেছে কিন্তু সামনেটা। তবে বন্ধুরা জানো তো, এখানকার মেলাতে মানে ঢুকতে গেলে নাকি টিকিট করতে হয়, শুনেই আমি অবাক হয়ে গেলাম। আর আমাদের ওখানে মানে মেলাতে ঢুকতে গেলে কোনো টিকিটও করতে হয় না, কিছুই করতে হয় না। তার জন্য দেখো তোমাদের দাদাভাই চলে গেছে টিকিট করতে, ও টিকিটটা করে নিয়ে আসুক। এই দেখো ও টিকিট করে নিয়ে এসছে, আর টিকিটে মানে এক একজনের পার হেড ওই 30 টাকা করে নিয়েছে। এই যে দুটো টিকিট করা হয়েছে, এবার চলো মেলাতে ঢোকা যাক। তার আগে কিছু ফটো তুলে নিলাম দুজনা। আর সত্যি কথা বলতে না, এই মেলাতে এসে এত ভালো লাগছিলো, অনেকদিন পরে এরকম মেলা দেখলাম। আর 5 বছর পরে ইন্দোরেই প্রথম আমি মেলা দেখছি, ইন্দোরে আসার পর কিন্তু আমি মেলা দেখিনি এরকম মেলা বসা। যাই হোক, ভেতরে এসে দেখি প্রচুর ভিড়, আজকে কিন্তু তাও সানডে না ফ্রাইডে, তাও দেখো মানে প্রচণ্ড ভিড় হয়েছিল, আর সানডেতে নাকি আরও ভিড় হয়।
মেলাতে আসবো আর স্টলগুলোতে যাবো না এমনটা তো হতেই পারে না। এখান থেকে ঘড়ি দেখছিলাম, স্মার্ট ওয়াচ, কিন্তু তোমাদের দাদা ভাই বললো এইগুলো না খুব একটা ভালো হবে না, নিতে হবে না। একটা পছন্দ হয়েছিল কিন্তু নিলাম না, ওই তোমাদের দাদা ভাই বারণ করলো। আর এই জুতোর দোকানে ঢুকলে পরে তো আমার মনটা এখানেই পড়ে থাকে। তোমাদের দাদা ভাই যাই হোক টেনে টুনে বের করলো। আর জুতোর কালেকশনগুলো দেখো এত সুন্দর লাগছিল, এই জুতোগুলো না নতুন নাকি বেরিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর এই নাগরদোল্লাগুলো দেখলে পরে না ছোটোবেলার কথা মনে পড়ে একদম। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম এই নাগরদোল্লাতে উঠবে, তা বলছে না। তাহলে বললাম ওটাতে ওঠো চলো, তাও বলছে না। আমার এমনিই ফাটে, তারপরে উঠলে পরে তো আরও ফাটবে। যাই হোক, ও উঠতে চায় না, ও ভীষণই ভয় পায় এই মানে নাগরদোল্লাগুলো দেখলে পরে। তো আজ পর্যন্ত নাকি ও কোনোদিনও এরকম কোনো কিছুতেও ওঠেনি। আর দেখো এখানে এসে না বাঙালিও দেখলাম অনেক, যাই হোক ভালো লাগলো মেলাতে এসে বাঙালির সঙ্গে দেখা হলো। আর এদিকে দেখো বাচ্চাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে, আর খাওয়ার স্টলও আছে ভেতরে। আর আমি একটা ট্রে কিনেছি, ট্রে সেট, ওই তিনটে সেট আছে ওখানে। মেলাটা না বেশ বড়, ঘুরতে ঘুরতে অনেকটাই মানে ঘোরা হয়ে গেছিলো। এখানেও দেখছি কিছু নাগরদোল্লা আছে, আর এই মারপিটগুলো খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে আমার, দেখলেই মাথা ঘোরায়, উঠলে পরে কী হবে জানি না। তাই শুধু চোখ দিয়ে দেখেই মনটা ভরে নিই, ওঠার কোনো দরকার নেই। আর এই দেখো মেলাটা এখান থেকে মানে পুরো মেলাটা বেশ সুন্দরই লাগছে। আর তোমাদের যা দাদা ভাই তো যেখানেই যায় ওর মোবাইল সঙ্গেই যায়, আবার ওর ডিউটি থেকে ফোন এসছে তাই কথা বলছে। আর এই দেখো খাওয়ার স্টল আছে, এদিক থেকে মানে বাচ্চাদের সমস্ত মানে অ্যাক্টিভিটিগুলো আছে। আর এই জলের মধ্যে বাচ্চারা যে ইয়ে করছে না বেশ ভালো লাগছে দেখতে, তার জন্য এখানে বসে মানে দেখছিলাম আর ভিডিও করছিলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এবার চলো একটু ফুচকা খেয়ে নিই, মেলাতে আসবার ফুচকা খাবো না এমনটা হতে পারে। আর এখানে দেখছিলাম না ফুচকাটা আলু মাখা দিয়ে দিচ্ছে, ইন্দোরে না ম্যাক্সিমাম আমি দেখেছি ফুচকাতে আলুর তরকারি করে দেয়, এই প্রথমবার দেখলাম আলু মাখা করে ফুচকা বিক্রি হচ্ছে। আর তারপরে খেলাম কেশর কুলফি, আমি একা একা খাচ্ছি না, এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইও খাচ্ছে, আমরা দুজনেই খেলাম। যাই হোক অনেকক্ষণ হলো বাড়িতে চলে এসি, আর মেলাতে গিয়ে কথা বলিনি কিসের জন্য বলো তো, প্রচণ্ড মাইক বাজছিল। আর বাড়িতে এসে দেখি এখানেও প্রচণ্ড মাইক বাজছে। তো তোমাদের দাদা ভাই এবার খাওয়া দাওয়া করলো, আমি আর খাওয়া দাওয়া করলাম না, আমার না মেলা থেকে যা খেয়েছে আর খিদে নেই। আর কিসের জন্য কথা বলছি না সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার আগে যে কটা ভাত আছে না ভাতে একটু জল দিয়ে রাখি, কালকে তো শনিবার আমি তো কিছুই খাবো না, একটু তরকারিও থাকবে আর ভাত কটাও থাকবে, এটা না তোমাদের দাদা ভাই খেয়ে নেবে। এই ভাত কটা পান্তা করে রাখলাম, আর বেশ খানিকটা পরিমাণে তরকারিও আছে, আর মাছের যে ঝোলটা ওটা না ফেলে দেবো। তো যাই হোক এটা ফ্রিজে রেখে দিই, আর ভাতটা বাইরেই থাকবে। আর কিসের জন্য তোমাদের সামনে এসে কথা বলছি না, এই দেখো নিচে না কারোর হয়তো বিয়ে হচ্ছে, তা আজকে পুজো হচ্ছে বলে এরা সবাই ডান্স করছে, তো সেই জন্য না প্রচণ্ড মাইক বাজছে। যাই হোক আজকে দিনটা কিন্তু ভালোই কাটলো, তোমাদের দাদা ভাই যে এরকম একটা সারপ্রাইজ দেবে আমি কখনোই বুঝতেই পারিনি। যাই হোক আজকে দিনটা মনে রাখার মতো। তো চলো এদের ডান্স কখন শেষ হবে কোনো খবর নেই, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।